तेरे बिना जिंदगी से क्या है, कोई भी शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। अब तेरा क्या होगा पूछी, अब तेरा क्या होगा है घटना হইছে পুচি এতক্ষণ উপরে শুয়েছিল, দেন সুজি এসে আস্তে ধীরে নিচে শুয়ে পড়ল। পুচি এখন উঠিয়াছে, উঠিয়া দেখিল যে তাহার তলায় সুজিরানী ঘুমাইতেছে। এখন সামনে একটা সাদা ফুল ঝরিয়া পড়িল, তার মানে হচ্ছে হাম্বা সাপোর্ট দিল হ্যাঁ নাকি? ব্যাপারটা আমরা এরকম আধ্যাত্মিক ভাবে চিন্তা ভাবনা করি হ্যাঁ পুচি, হ্যাঁ তোর উপরে সাদা হাম্বার সাপোর্ট আছে ধর। চিন্তা করেন মেয়েটা এখন কোন কুলে যাবে আপনারাই বলে দেন। এখন নামলেও সুজি টের পাবে, বৈশা থাকলেও সুজি টের পাবে। আমি ভাত খাচ্ছিলাম, ভাত খেয়ে জাস্ট আসলাম এখানে। ভাত খেয়ে এসে মানে আমি ওকে আশ্বস্ত করতে আসছি যে সুজি যে তেমনি চেগায় ঘুমাচ্ছে তোর কোনো ভয় নাই। তো এই হচ্ছে সুজির ঘুমের স্টাইল। সুজি এরকম যখন ঘুমায় মুখের মধ্যে নাকের মধ্যে রোদ লাগাইয়া পশ্চাতে রোদ লাগাইয়া, তখন আসলে ও কাউরে অ্যাটাক করার মুডে থাকে না। উঠে গেছে পুচি, দিয়ে শুনে শব্দ শুনে। তো পুচি এখন মহা দোটানায় আছে, ও এখন একটা দৌড় দিবে নাকি কি করবে, ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে আসলে দোটানায় ভুগতেছে। তার এখন কি করা উচিত, কোন খান দিয়ে তার এখন পালানো উচিত, দেখেন অবস্থা। আপনাদের কেমন লাগবে যখন শত্রু শিবির এইরকম টেবিলের তলায় আপনাদের জন্য ওপ পেতে বসে থাকবে? নামিস না রে মা, তোর গলার সাউন্ড শুনলে ও সজাগ হয়ে যাবে, তুই সেখানে শুয়েছিলি ওখানে শুয়ে থাক। তো আমি আস্তে আস্তে তো মানে এই সুজি ও কিন্তু বুঝে গেছে, সুজি বুঝে গেছে, পুচি যে উঠছে সুজি বুঝে গেছে। ওই দেখেন সতর্ক দৃষ্টি, পুচি নামিস না, নামলেই তুই আজকে কট, নামলেই কিন্তু কট। যদিও আমি এখানে আসি তোর কিছু হতে দিব না। সুজি এখন পুরাই চিন্তিত, ঘটনাটা কি, পুচি রানীর তো দেখলাম উপরে ঘুমাইছিল, সে তুই এখন কোথায় গেল, নেমে গেল না তো? দেখেছি প্রথমবার সাজেন কি আঁখো মে প্যার, টেন টেন না টেন 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 না টেন টেন। বাবা দুইজনের কি চোখাচোখি, আহারে এটা কোনো কথা, এত কাছাকাছি, তোরা এতক্ষণ বুঝিস নাই যে তোরা এত কাছাকাছি ছিলি হ্যাঁ। একজন তো পুচি বের হ বের হ বের হ, পালা 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 পালা, ওই যে কোথায় ঢুকতেছে, এই যে সুজি, ব্যাস ব্যাস আর যেতে হবে না সুজি, আর যেতে হবে না, আর যেতে হবে না, হয়েছে হয়েছে হয়েছে, আর যেতে হবে না, চলো যাও 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 যাও। পুচি একেবারে পজিশন নিয়ে বসে গেছে, পুচি যেহেতু পজিশন নিয়ে বসেই গেছে, সো এখন আমাকে যেটা করতে হবে সুজিকে উঠায় রুমে ঢুকাই দিতে হবে। একটু সুজিকে নিয়ে যাও তো, হ্যাঁ এটা এটা পাপুষ্টা ধরে ভিতরে ঢুকাই দাও, পাপুষ্টা ধরে ভিতরে ঢুকাই দাও, পাপুষ্টা না পাপুষ্টা আলগে দাও, ওকে ধরবা, হ্যাঁ পাপুষ্টা আলগে দিয়ে ঢুকাই দিয়ে দাও। খামচি না খাওয়ার নিনজা টেকনিক, কারণ সুজির হাতের খামচি আমরা কেউই খেতে চাই না।